স্ক্রিন দেখা যাচ্ছে তো? ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যায়? দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে কাজ করি আমরা। আচ্ছা, এই যে গ্রেডিয়েন্ট টুলটা কোথায় পাবো আমরা? এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা পাবো, ঠিক না? গ্রেডিয়েন্ট টুলটা কি? গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্টটা হচ্ছে দুই বা ততোধিক কালার মিশ্রণ করে যে কালারটা আমরা পাবো সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। অর্থাৎ দুই বা ততোধিক কালারের মিশ্রণকেই বলা হয় গ্রেডিয়েন্ট। কি বলে, আবার বন্ধ করে আবার চালু করতেছে। আমরা দেখতে পাচ্ছি এখন চালু, আবার স্ক্রিন শেয়ার করতেছি। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, কি বললাম, গ্রেডিয়েন্টটা হচ্ছে দুই বা ততোধিক কালারের মিশ্রণ। দুই বা ততোধিক কালার মিশ্রণ করে যে কালারটা পাবো সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? এই যে এখানে, এই যে এখানে গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে, ঠিক আছে? আবার এই যে এখানে যে এই এই পার্টটা কি, যেমন টি নিলে এখানে অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? যেমন একটা শেপ নিলাম, এই পার্ট থেকে যখন আমরা শেপ পেন টুলে সেটা শেপ, তখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য কিন্তু এটা তো হবে না, তখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য এটার ভিতরে অপশন আছে। এই যে এখানে গ্রেডিয়েন্ট দেখাবো আমি, অথবা এই যে রাইট এখানে ক্লিক করবো, এটা দেখাবো আমি, এই যে এখানেও আছে, দেখাবো একটু পরে। আর উপরের পাটে কাজ করার সময় আমরা লেয়ার নিয়ে কাজ করছিলাম না? ইয়া সাহেব, আসিফ সাহেব, ঠিক আছে, যেমন এইসব কাজগুলো যখন কাজ করছিলাম এগুলো কিন্তু অটো লেয়ার ক্রিয়েট করে, লেয়ার নিয়ে কাজ করছিলাম। যদি আমি মনে করেন আলাদা একটা লেয়ার নিয়ে যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে সেই গ্রেডিয়েন্টটা মুভ করাতে পারবো এই আর কি। আচ্ছা, একটু বুঝাই আমি, আপনারা বুঝতে পারবেন। গ্রেডিয়েন্টটা কি বললাম, দুই বা ততোধিক কালারের মিশ্রণ, হ্যাঁ। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা ক্লিক করলেই এই যে এখানে আমরা গ্রেডিয়েন্টের যে অপশনগুলো আছে পাবো, এটা তো আমরা সবই কমন, যেই টুলে ক্লিক করবো ওটা যদি কোনো অপশন থাকে ভ্যারিয়েশন করার জন্য, এখানে এটা শো করবে। ওকে, এখানে ক্লিক করলে যেমন এটাকে শো করতেছে তদ্রুপ, এই গ্রেডিয়েন্ট ক্লিক করলাম এটার অপশনগুলো এখানে শো করবে। আরেকটা জিনিস, এখানে ফরগ্রাউন্ড কালার রেড, মনে করেন এখানে আমি ব্লু দিয়ে দিলাম একটা দিলাম, আবার মনে করেন আমি হোয়াইটে দিয়ে দিলাম একটা ব্ল্যাক। ওকে, তাহলে দেখা যাচ্ছে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিলে এখানে ডিফল্টভাবে একটা গ্রেডিয়েন্ট আমাকে দেখাবে। এই যে দেখেন এইটা, ঠিক আছে, এই যে প্রথমটা, ঠিক আছে, এটা একটা ব্যাপার স্যাপার গেল। আবার ডিফল হবে আরও অনেক আছে এখানে, যেমন এটা নিয়ে আমরা টান দিব, যদি অল্প পরিমাণ টান দিই মাউস দিয়ে তাহলে অল্প ব্লেন্ড হবে আর কি, মিশ্রণ হবে, আর বেশি টান দিলে ব্লেন্ডটা বেশি হবে আর কি, দুই কালারের মিশ্রণটা বেশি হবে, ঠিক আছে আসিফ সাহেব? আমি কি করতেছি, এটা নিলাম প্রথমে, যে এখান থেকে যে কালারটা কিন্তু এটা নিচ্ছি আমি, ওকে দিলাম, মাউস দিয়ে ধরে লেড ব্যানার টান দিচ্ছি, আবার যদি মাঝখানে অল্প একটু টান দেই অল্প পরিমাণ ব্লেন্ড হবে, ঠিক আছে, আর বেশি পরিমাণ টান দিলে মিশ্রণটা বেশি হবে, এটাই। আরও আছে, আমরা এগুলো নিয়ে দেখি, ওকে দেই, এখানে আপনার আরও আছে এগুলো, এই যেমন এখানে অনেকগুলো কালার আছে, এখানে কয়টা কালার, 1 2 3 4 5 6 7, সাতটা কালার আছে, ওকে দেই। ওকে দেই, ঠিক না? এটা একটা গেল ব্যাপার স্যাপার। আবার আমরা ইচ্ছা করলে কি করতে পারি, নিজেদের পছন্দ মতো গ্রেডিয়েন্ট আমরা কালার নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, ঠিক আছে? সেটা কিভাবে, এই যে দেখেন এখানে স্লাইডার আছে দুইটা, এই স্লাইডারের কালারগুলো পরিবর্তনের মাধ্যমে আমার পছন্দ মতো কালার দিয়ে আমি গ্রেডিয়েন্ট বানিয়ে নিতে পারি। মনে করেন এটাতে ক্লিক করলাম আমি, এই যে এখানে ক্লিক করলে এই যে এই স্লাইডারের কালার পরিবর্তন অপশনগুলো আসবে, আমি এখানে ঘোড়ায় ফাড়ায় নেই, দেখেন এটা একটা করলো, শো করলো, এটা একটা নিলাম,
ওকে ওকে দিয়ে দিলাম। এখন এই গ্রেডিয়েন্টটা আমরা অ্যাপ্লাই করি, আবার করি, আমরা ক্লিক করি, আবার ইচ্ছা করলে পরিবর্তন করলে এখানটা কালার পরিবর্তন অপশন পাবো, অথবা এই যে এখানে সোয়াস থেকে পাবো, কোথা থেকে পাবো, সোয়াস থেকে নেওয়া যাবে ডিফল্টভাবে, ঠিক না, আমার যে কালার প্রয়োজন। এটাতে ক্লিক করলাম, এই যে স্লাইডারে এই কালারে ক্লিক করলাম, এখান থেকে পরিবর্তন করা যাবে অথবা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমি টান দিই মাউস দিয়ে আমার পছন্দ মতো এরিয়াতে, ওকে, আবার যাই আমরা। ইচ্ছা করলে এখানে তো দুইটা স্লাইডার আছে, আমি ইচ্ছা করলে আরো কালার অ্যাড করতে পারি, সেটা কিভাবে, সেটা করার জন্য আমাকে স্লাইডার অ্যাড করতে হবে। স্লাইডার অ্যাড করবো কিভাবে, এই যে এখানে যখন মাউসটা এই যে এখানে এটার উপর নিয়ে যাবো, দেখেন হাতের মতো শো করতেছে, এখানে একটা ক্লিক করলে স্লাইডার অ্যাড হবে, এখানে স্লাইডারে ক্লিক করে আমি কালার নিয়ে অ্যাপ্লাই করতে পারবো। ওকে ওকে দে, এখানে তিনটা কালার আছে এখন, কালারটা একই রকম হয়ে গেছে, তো একটু অন্য কালার দিয়ে নিই, তাহলে লাল দেই, ওকে। তিনটা কালার আছে, ইচ্ছা করলে আমি আরো কালার অ্যাড করতে পারবো, কিভাবে, ওই যে একইভাবে এখানে যে নিয়ে গেলে আমি যে হাতটা শো করলো, এটা এখানে ক্লিক করলাম, ডিলিট করবো কেমনে ভাই? হ্যাঁ বলতাছি, আসতেছি আসতেছি, এটা ক্লিক করলাম, আরো কালার দিই, এখানে সোয়াস থেকে দিই, ইচ্ছা করলে আমি সোয়াস থেকে দিতে পারি, এটা নিলাম, এটা নিলাম, অন্যটা দিই আমি, ওকে গেল এটা। আর ইচ্ছা করলে আমি কি স্লাইডারগুলো ডিলিটও করতে পারি, ক্লিক করে এই যে এখানে ডিলিট বাটনে ক্লিক প্রেস করে দিব, এটা ক্লিক করব, ডিলিট বাটনে প্রেস করব, অথবা টেনে টেনে বাইরে ধরে টান দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। ওকে এটা গেল একটা, আচ্ছা এই দুইটা কালারই থাক, এটা এইভাবে অ্যাপ্লাই করি। তারপর মনে করেন আমরা কি করতে পারি, এই যে এখানে রিভার্স নামে যে ফাংশনটা আছে, এটা যদি দিয়ে রাখি, এখানে কি আছে, বাম সাইডে হলুদ, ডান সাইডে আর কি আকাশি কালারের মতো বা অন্য কালারের মতো আছে, এটা 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 আছে, এখন রিভার্স দিই এটা উল্টাটা হয়ে যাবে, যেটা এখানে এখানে উল্টাটা শো করছে, ওই হলুদটা বাম সাইডে চলে আসে, ওইটা ওই সাইডে চলে গেছে, ঠিক আছে, রিভার্স দিলে আবার রিভার্স উঠে দিয়ে আবার আগের মতো হবে, এটা হয়ে গেল। আবার এখানে কয়েকটা ফাংশন আছে, এখানে প্রথমটা কি আছে, এতক্ষণ যে গেলো কাজ করলাম, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্টে কাজ করছে, এতক্ষণে যেটা ছিল লিনিয়ার গ্রেডিয়েন্টে কাজ করেছে, এটা লিনিয়ার ছিল, আর এটা দিলে কি হবে, বৃত্তাকার ভাবে সরাবে, এটা কিন্তু ছোট করে টান দেই বৃত্তাকার ভাবে সরাবে, এটা বড় করে টান দেই, ঠিক আছে, এটা বৃত্তাকার ভাবে সরাবে, আর এটা কি হবে, এটা কাজ দুই কালারে, দুই কালারের ভিতরে একটা অ্যাঙ্গেল ক্রিয়েটের মাধ্যমে গ্রেডিয়েন্ট হবে, এই যে এখানে কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, ওকে, আচ্ছা এটা কি আছে, এটা এইটা এটা গেল, এটা এবার এটা আছে কি, রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট, এটা যদি দেই কি হবে, এটা এখানে গিয়ে ডান পাশের কালারটা দুই সাইডে রিফ্লেক্ট হয়ে যাবে আর কি, দেখবেন টান্ডে টান্ডে দেখবেন কিছুই নাই এগুলো। তারপর এখানে কি আছে, এটা কি আছে, ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এটা যদি দেই দেখেন ডায়মন্ডের মতো গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতেছে, ছোট ছোট ডায়মন্ডের মতো দেখা যাচ্ছে, ওকে, একটু বড় করে টান দিলে বেশি মিশ্রণ হবে, ব্রেনটা বেশি বেশি পরিমাণ হবে, এই গেল এটা। আমি লিনিয়ারে রাখি, লিনিয়ারটা বেশি ইউজ হয়, আর ইয়াটা রেডিয়ালটা, এই দুটোই বেশি ইউজ হয়, ওকে এটা গেল। এটা গুলো রাস্টার লেয়ারের ক্ষেত্রে, আমরা শেপ মোডে কিভাবে, শেপ মোডে কিভাবে ইয়াটা করতে পারি, আমরা এই যে এখানে শেপ টুল, শেপ টুলের মানে শেপ টুলে কিন্তু আবার ওগুলোতে গ্রানিয়ার অ্যাপ্লাই করতে পারবো না, ফিল কালার দিয়ে দিই আমি, অফ করে নেই, এই যে দেখেন এখানে স্ট্রোকও পাবেন এগুলো, এই যে দেখেন এখানে গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, একইভাবে আমরা গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করি আগের মতো, এটা এখানে দিলাম আমি, লিনিয়ার আছে দেখালাম, লিনিয়ার রেডিয়ান অ্যাঙ্গেল রিফ্লেক্ট দেখবেন এগুলো একটা একটা করে
আমি কালার পরিবর্তন করি, এখানে ডাবল ক্লিক করলে কালার পরিবর্তন অপশন আসবে এটি স্লাইডারে। ওকে, আবার এটাতে ডাবল ক্লিক করি, ব্লু দিই। আবার যদি আমি অ্যাড করতে চাই কি করতে পারি, এই যে এখানে অ্যাড করতে পারি আগের মতোই ক্লিক করলাম, এখানে দিতে পারি অথবা সোয়াস্তেও নিতে পারি আমার পছন্দ মতো। ঠিক আছে, এটা করা যাবে। আবার এখানে কি আছে, অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল যদি আপনি এভাবে মান বসায় দিতে পারেন তাহলে দেখবেন এই যে এখানে গাড়িটা ঘুরে গেছে, এই যে দেখেন ঘুরে গেছে। ঠিক আছে, অথবা এই যে এখান থেকে এই যে ম্যানুয়ালি এইভাবে সরানো যাবে। ওকে, এই যে এরকম করে দেন, আর এই যে এখানে রিভার্স দিলে রিভার্স হবে, এটা রিভার্স দিলে রিভার্স হবে, গেল এটা। এই যে আবার আবার এই যে এখানে কিন্তু আরো ফাংশন আছে দেখবেন এগুলো, যেমন এখানে এই যে এখানে দেখেন একটা জিনিস আছে, প্যাটার্ন আছে, প্যাটার্ন এগুলো অ্যাপ্লাই করা যায়, ইচ্ছা করলে আমি কিন্তু প্যাটার্নও দিতে পারবো শেপের ভিতরে, এখান থেকে এখানেও প্যাটার্ন অপশন আছে। বিভিন্ন প্যাটার্ন আছে, এখানেও কম ওইখানে আরো বেশি আছে, যাই হোক এটা গেল একটা। আরেকভাবে শেপের ভিতরে প্যাটার্ন অ্যাপ্লাই করা যায়, এই যে এখানে শেপ মোডের এই যে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করেন, এখানে প্যাটার্ন অ্যাপ্লাই করার অপশন আছে। এই যে এখানে প্যাটার্ন ওভাল হয়ে যেতে এটাতে ক্লিক করে চেক মার্ক দিলাম, আর এই লেখার উপর ক্লিক করলে আমার পরিবর্তন ভেরিয়েশনগুলো আসবে এই যে আগের মতোই। এই লেখার উপর ক্লিক করতে হবে কিন্তু, ঠিক আছে, এই লেখার উপর ক্লিক করবেন, লেখার উপর, তাহলে এই যে এখানে কী কী আমার ভেরিয়েশনগুলো দরকার এগুলো কিন্তু চলে আসবে, আমি ইচ্ছা মতো ভ্যারিয়েশন করে নিতে পারবো এখান থেকে। এখানে প্যাটার্ন কী আছে এটা দিলে এরকম হবে, এখানে আরও অনেক, এটা তো বেশি প্যাটার্ন আছে, ওইখানে কম আছে, এখানে অনেক আছে, ইচ্ছা মতো অনেক দেওয়া যাবে। নেচার প্যাটার্ন, ঠিক আছে, আমি দেখাবো গার্ডিয়ান, ক্যান্সেল দিই, গার্ডিয়ান দেখাবো। এই যে এখানে গার্ডিয়ান আছে, লেখার উপর ক্লিক করবেন, তাহলে ডাইরেক্ট পড়বে এখানে কি কি আমার ভ্যারিয়েশন দরকার আগের মতো, এখানে অপশন দেখাবে। এই একইভাবে এখানে দেখেন আমি এখানে কালার নিতে পারবো, ঠিক আছে, এই যে এটাতে ক্লিক করলে আমি স্লাইডার অ্যাড করতে পারবো আগের মতো, এখানে কালার পরিবর্তন করবো, একই জিনিস, কোনো এটা দেখাইলাম না, একই জিনিস। আর এখান থেকে আমি অ্যাঙ্গেলটা পরিবর্তন করে নিতে পারবো, ওকে, এই যে এখানে দেখেন দেখেন, অথবা যে এখানে মেনুয়ালি করা যাবে, ঠিক আছে, স্কেল এখানে বড় ছোট করে দেখবেন, এটা গেল। আচ্ছা, আমরা প্রথম দিন যে বিজনেস কার্ডটা করছিলাম ওটা কিন্তু গ্রাডিয়ান কালার ছিল, ঠিক না আসিফ সাহেব? আমি সেদিন গ্রাডিয়ান অ্যাপ্লাই করতে বলি নাই, আজকে যেহেতু গ্রাডিয়ান দেখালাম, আপনারা যখন ট্রেস করবেন আজকের পর থেকে যেখানে যেখানে গ্রাডিয়ান আছে অবশ্যই গ্রাডিয়ান অ্যাপ্লাই করবেন। আমি তো গ্রাডিয়ান টুটা আগে দেখা নেই, সে কারণে আমি করতেও বলি নাই, গ্রাডিয়ান অ্যাপ্লাই করতেও বলি নাই, ঠিক আছে। ফার্স্টে যখন অ্যাপ্লাই করতে গেছিলাম তখন হচ্ছে শেপ মোডে ছিল, তখন জানতাম না, একদম ওখানে ইউজ হয় না, পরে ব্লেন্ডিং অপশনে যে তারপর করতে। এই গ্রাডিয়েন্ট টুলও দেখাই দিলাম, আপনারা ট্রেস করার সময় যেখানে যেখানে গ্রাডিয়েন্ট আছে আজকের পর থেকে গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করুন। প্যাটার্নও দেখা দিচ্ছি, ওখানে প্যাটার্ন আছে, প্যাটার্নও অ্যাপ্লাই করবেন, প্যাটার্ন কিন্তু বানায় লোডও করা যায়, বুঝতে পেরেছেন? প্রয়োজনে এই জিনিসটা একটু ইউটিউবিং করে নেবেন, সময় হলে আমি দেখাই দিব, প্যাটার্ন বানিয়ে লোড করা যায়, আপনার মনের মতো প্যাটার্ন বানিয়ে লোড করতে পারবেন, বুঝতে পারছেন আসিফ সাহেব? আর ডিফল্ট অনেক প্যাটার্ন দেওয়া আছে, ওই যে ব্লেন্ডিং অপশনে অনেক প্যাটার্ন দেওয়া আছে ডিফল্ট। এই যে আমি দেখাই, এখানে উপরটা থেকে গ্রাডিয়ান, এই যে কালো এই কালারটা থেকে গ্রাডিয়ান দেওয়া আছে, দেখেন একটা একটা ডার্ক কালো একটা লাইট কালো, ঠিক না? এই যে এই পাশটা হচ্ছে ডার্ক কালো আর এই পাশটা কি লাইট কালো, এরকম না? ওকে, কালা তো ওইখান থেকে, আচ্ছা আপাতত একটা কালা নিয়ে নিই, কালা তো ওইখান থেকে নিব, সমস্যা নেই, এখানে ডাবল ক্লিক করি, ঠিক না, এখান থেকে গ্রেডিয়েন্টটা নিই,
গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টটা নিলাম, এখানে ক্লিক করি, ওকে। একটা জিনিস হাইডোটা অফ করে নি, আমার কালার নেওয়া লাগবে না, এই চোখটা অফ করে নিলাম। এখান থেকে আছে ড্রাগ, ঠিক না, এই এই প্ল্যাটটা নিলাম, এই স্লাইডারে সিলেক্ট করে নিই, এই স্লাইডারটা সিলেক্ট করে নিই, এই স্লাইডারটা সিলেক্ট করলাম, এটা নিলাম এখান থেকে, মনে করেন এই পাশে নিয়ে নিই, এই স্লাইডারটা সিলেক্ট করলাম, কোনটা নিব, এটা নিলাম, ঠিক না, ওটা কি আছে, এটা বাম থেকে ডান এরকম আছে বোধহয়, ঠিক না, বাম দিকে আছে ডার্ক কালারটা, ঠিক না, এটা এইভাবে ঘুরাই দিয়ে দেখি, ঘুরাই দেখবেন, হ্যাঁ হয়েছে বোধহয়, ঠিক না, ওটার মতো আসিফ সাহেব, আরেকটু ডান দিকে হবে, অল্প জায়গায় আচ্ছা, যাই হোক এগুলো দেখবেন, নড়াচড়া দেখবেন, এটা ফেস করতে গেলে তো একটু সামনে এদিক সেদিক হবে, হ্যাঁ, আর ডিজাইনটা আপনার মাথা হবে, দেখবেন এটা, হ্যাঁ, ওকে, সিস্টেমটা একটু দেখাই দিলাম, অথবা যে এখান থেকে করা যাবে কিন্তু, যে গ্রেডিয়েন্টটা পরিবর্তন করা যাবে কিন্তু, গ্রেডিয়েন্ট এখান থেকে অ্যাপ্লাই করে বলছে এখন তো হবে না, ওইখান থেকে করতে, যদি প্রথমে ওখান থেকে করেন ওখান থেকে করা যাবে, দেখাই দিই, কি করা যাবে, এখান থেকে অ্যাপ্লাই করা যাবে গ্রেডিয়েন্ট, ওটা করলে আর কি পরবর্তীতে এডিট করতে সুবিধা হয়, এই ব্লেন্ডিং অপশনটা ব্যবহার করলে পরবর্তীতে এডিট করতে সুবিধা হয়, যদি কালার আমি এডিট করতে চাই, এটা দিলাম, ওকে, এটা দিলাম, ডাবল ক্লিক করি, লাইট কালার আছে, প্রিভিউ দেখার অপশন নাই না, আচ্ছা যাই হোক, এভাবে করে দিলে অথবা রিভার্স টিভার্স করে দেখবেন, হ্যাঁ অ্যাকুরেট নিয়ে আসবেন আপনারা, এবার আমি লোগো তো চলে যাই, পারা যাবে তো আসিফ, ঠিক না, গাড়ি অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ সবাই, আজকের পর থেকে সবাই যেখানে যে টেস্ট করার সময়, ডিজাইন টেস্ট করার সময় যেখানে যেখানে গ্রাডিয়ান আছে গ্রাডিয়ান অ্যাপ্লাই করবেন, আমরা যে গতকালকে যে লোগোটা করলাম বৃত্তাকার, আমরা ওই বৃত্তাকার ভাবে কি সেভ করতে পারবো, বৃত্তাকার ভাবে সেভ করতে পারবো, কথাটা বুঝতে, কোশ্চেনটা বুঝি নাই ভাই, সেইটা এরকম কিছু বলতেছেন, আঁকলাম মনে করেন এই যে এই যে বৃত্তটা, এইটাই আমাদের একটা লোগো, শুধু আমি বৃত্তটুকু গোল জায়গাটা বাইরে সাদা অংশ এড়াই ইয়া করবেন, ট্রান্সপারেন্ট নিবেন, এই যে পিএনজি তে সেভ করবেন, এটা পিএনজি তে, হ্যাঁ
পিএনজি ফরম্যাটে সেভ করে পিএনজি তে হ্যাঁ হ্যাঁ পিএনজি তে এটাও বলবেন না জেপ দিস উনি মনে বলতেছেন ভাই মনে উনি বলতেছেন মনে ব্যাকগ্রাউন্ডটা দিবেন না শুধু জাস্ট হ্যাঁ ওটা পিএনজি তে হ্যাঁ সেটাই সেটাই ব্যাকগ্রাউন্ড স্যার এইবার বলে আর কি কোশ্চেনটা প্রথমে বুঝতে একটু এই যে এখানে পিএনজি আছে রুয়েল ভাই ঠিক আছে জি এই যে পিএনজি ফরম্যাটে সেভ করে এটা জেপিজি সম্ভব না 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 জেপিজি তো হবে না ব্যাকগ্রাউন্ড স্যার ওটা পিএনজি হবে বুঝতে পারছেন তাহলে সাদা নিয়ে নেন তাই তো হয়ে গেল এটা একটা কপি করলেন মনে করেন এটা স্টোরটা ফালাই দিলেন এটা স্টোরটা ফালাই দিলেন আর এখানে একটা ইয়া রেখা দিলেন সাদা কালার দিয়ে দিলেন ঠিক না আসিফ সাহেব তাই তো হয়ে যাবে আমার কথা বোঝেন নাই ইয়া সাহেব রুয়েল সাহেব না আমি আসলে আপনাকে বুঝাইতে পারি না আমি আসলে আমার ব্যাপারটা বলছি যে আমার এই যে বৃত্ত যে এলাকাটা হয়েছে না আপনি আমি বলি আমি বলি আমি বলি আপনি কি বলতেছেন এই স্ট্রোকের ভিতরে সাদা অংশটা থাকবে এটা বলছেন না আপনি আর বাকি তো কিছু থাকবে বাইরের কিছু থাকবে না এখন আপনি পিএনজি ফরম্যাটে সেভ করেন তাহলে ভিতরে ঠিক সাদা অংশটা থাকবে যে কাজটাই তো করলাম এখন আমি এখানে ট্রান্সপারেন্ট দেখার কোনো ইস্যু নেই দিতে নেওয়া যাবে ট্রান্সপারেন্ট অপশনটা নাই দেখার মতো এটা ইয়াতে তো আছে ইলাস্ট্রেটর আছে এখানে নাই যদি আমি ট্রান্সপারেন্ট আচ্ছা দেখেন এই যে এখন এটা কি হবে এটা অফ করে দিই এই যে আপনি এই যে এইটা এইটার কথা বলতেছেন না হ্যাঁ জি 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 এটাই বলতেছি তো এই কাজটা তো ইজি কাজ এই কাজটা তো করে নিবেন তাহলে তো হয়ে গেল এখন আপনি ট্রান্সপারেন্ট সেভ করেন তাহলে তো আপনার এটা থেকে যাবে এখন পিএনজিটি সেভ করতে হবে জেপিজি না পিএনজিটি সেভ করতে হবে তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ড সারা আপনার পিএনজি তে সেভ করলে কি হবে ব্যাকগ্রাউন্ড এই যে এরকম এরকম ভাবে সেভ হবে কথা বোঝা গেছে হয়তো ওপেন করলে আপনার ওই ব্যাকগ্রাউন্ড সহ দেখা যাবে কিন্তু এটা এরকম ভাবে আছে পিএনজি তে সেভ করতে হবে ইয়া জেপিজি তে সেভ করা যাবে না রাইটে বলছি জেপিজি না যাবে কি এটা বলছিলাম জেপিজি নেওয়া যাবে না জেপিজি তো ব্যাকগ্রাউন্ড সহ বুঝতেছেন না কেন কথা না ওইটাই জিজ্ঞেস করছিলাম একটু যাবে কিনা কেন হ্যাঁ যাবে না এটা লিটা অফ করে দেখেন এই যে এটা অফ করে চোখটা অফ করে ব্যাকগ্রাউন্ডের অফ করে তারপর জেপিজি করেন তাহলে এটা সব আসতে পারে দেখি করে দেখি হ্যাঁ এই কাজ তো করি নাই তো কোনো নেই এগুলো তো লাগে না আপনি যে ইন্টারন্যাশনাল কোশ্চেন নিয়ে আসছেন মাথা খারাপ করার মতো না শিখার তো মনে করেন এটা মাথা মধ্যে আসতে সম্ভব কিনা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেখি এটা হ্যাঁ কোথায় জন্য এই যে এটা এটা সেভ করছি বোধহয় আচ্ছা এখন এখানে এই ফটোশপ ওপেন করে এখানে বোঝা যাবে না বোধহয় জেপিজি ও প্রেজেন্টেশন ফরম্যাট পিএনজি ও প্রেজেন্টেশন ফরম্যাট বুঝতে পারছেন ইয়ে ভাই জি জি ওই যে ব্যাকগ্রাউন্ড সবাই আসছে ওই জেপিজি দিলে ব্যাকগ্রাউন্ড সবাই চলে আসবে বুঝতে পারছেন এই যে কথা বোঝেন নাই জেপিজি গেলে ব্যাকগ্রাউন্ড সবাই আসবে ব্যাকগ্রাউন্ড সবাই আসবে আচ্ছা আমি লোগোতে চলে যাই আবার আপনার ব্যাকগ্রাউন্ড সারা দরকার হলে পিএনজি তে করে নেবেন আর ডিজাইন যদি সাদা সহ অংশ দরকার হয় তাহলে ডিজাইন তো ওইভাবেই করে নেবেন আপনি বোঝেন না রেল ভাই না যেমন মনে করে কি বলতে চাইতেছেন আর কি কিছু থাকবে না ব্যাকগ্রাউন্ড থাকবে না এই তো এটা বলতেছেন না
কিচ্ছু থাকবে না। জি জি জি, তা আমি যখন ডিজাইন করব ব্যানারে তখন তার জেপিজি থাকলে তো ব্যাকগ্রাউন্ড সব আসবে, আর উনি তো ওটা নিবে না, জাস্ট কপি করে নিয়ে ওইখানে যার যেখানে প্রয়োজন বসা নিবে, যদি লেবেলে দরকার হয় লেবেলে বসাবে। আমার কথা বুঝেন নি? আপনি বুঝেন না, এখনো বুঝেন না। এটা যখন ভিডিওতে মনে করেন কেউ যদি ভিডিওতে ইউজ করে এটা, হ্যালো, হ্যাঁ ভিডিওতে ইউজ করলে আপনি ট্রান্সফার হবে, পিএনজি পিএনজি ফরম্যাট নেবেন, পিএনজি ফরম্যাট। যেমন এটা ক্রিয়েট করলাম, এটা যার যেটা দরকার আমি পিএইচডি ফাইল নিলে ও এখান থেকে কপি করে নিয়ে যার যেখানে প্রয়োজন যে ডিজাইনের প্রয়োজন ও পাঠাতে পারবে। মনে করেন এটা এখানে আছে, আমি একটা ডিজাইন করলাম এখানে, এটা নিয়ে আমি যে কোনো একটা মনে করো বিজনেস কার্ড ডিজাইন করলাম, এখান থেকে কপি করে নিয়ে ওখানে বসাই দিব আমি, ঠিক আছে? জি বুঝছি, জি বুঝছি। আর ভিডিও তো বসাইলে ওটা ইয়া করে নিয়েন, আপনি পিএনজি ফরম্যাট নেবেন, আর পিএনজি ফরম্যাটে বসাইতে পারেন, অথবা মূল ওই যে পিএইচডি ফাইল থেকে প্রথমে তো সম্ভবত ইয়ে পিএইচডি ফাইলে যদি কপি করার অপশন থাকে জাস্ট ওটা কপি করে নিয়ে যাবেন, ঠিক আছে? পিএইচডি ফাইল থেকে অতটুকু অতটুকু। জি বুঝছি। আপনি কিসের ভিডিও বানাবেন ভাই? আচ্ছা ফটোশপের আপনাদের যেটা আছে আর কি, এই ফন্ট বেস এন্ড ফন্ট টেক্সট বেস লোগো আছে আর কি, ফন্ট এন্ড ডিজাইন বেস, এই টেক্সট বেস আরো কিছু একটু ধারণা দেয়, ঠিক আছে? লোগো সম্বন্ধে টেক্সট বেস একটু ধারণা দিই, তারপর হয়তো লোগো ডিজাইনটা ফটোশপের জন্য আপাতত আছে ক্লোজ, তারপর হয়তো ইলাস্ট্রেটর তো আবার আলোচনা হবে ইনশাল্লাহ, ইলাস্ট্রেটর যখন ক্লাস করাবো। ভিডিও বানাবো ওই লেখাপড়ার জন্য, লেখাপড়ার জন্য একটা ভিডিও থাকি তো, হুম হুম, নিজের নামে একটা দিলাম আমি। পিএনজি ফরম্যাটে ই করবেন, হ্যাঁ তাহলে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না। দিয়া তাই জন্য একটু এই মাদান একটু সারি তো লেখাপড়ার, মনে করেন আমি লিখলাম মিনি শপ, আমার কোম্পানির নাম, লিখবো মিনি শপ, আমি যদি মনে করেন কোম্পানি নাম বা যে কোনো ভাইয়া বলতেছে যে ভিডিও বানাই দিতে পারে, আচ্ছা সেটা বলতে চাইছিলাম। হ্যাঁ রয়েল ভাই আছেন না আপনি, রয়েল সাহেব? আচ্ছা যেটা বলতে চাইছিলাম, মনে করেন আমরা যে কোনো একটা জিনিস এটাকে যদি আমরা একটা সুন্দর ফন্ট চুজ করে জাস্ট এইভাবে সুন্দর সুন্দর ফন্ট চুজ করে নামটা লিখে দেয়, এটাও একটা লোগো হতে পারে। সে মনে করেন এটা আমি একটা 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 লোগো ইয়ে করে দিই, মনে করেন একটা আমার কম্পিউটার একটা আছে গুড টাইমস লিখে দিই, আমি এটা কিছু করবো না, মনে করেন এইভাবে রেখে দিলাম একটা ফন্ট, একটা সুন্দর একটা ফন্ট দিয়ে নাম লিখে দেবে, এটা কিন্তু লোগো হতে পারে, বোঝা গেছে আসিফ সাহেব? হ্যাঁ একটা সুন্দর ফোন দিয়ে লিখে দিলাম, এটা একটা নাম হতে পারে ইচ্ছা করলে। আপনি অন্য ফোন দিয়ে দেখেন আর এলিগেন্ট ভালো ভালো ফোন দিয়ে ট্রাই করবেন, হ্যাঁ আবার এটা একটু আবার নেক্সট জাতি যাই, আবার ইচ্ছা করলে দেখেন মিনি শপের ভিতরে আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন এটা এখানে ছিল না সুইফট মোডে, এটা ফ্লাইট ফ্লাইট আগে বের করছিলাম এখানে, এক মিনিট ইয়েটা গেল কথা, সম্ভবত এইটা ফ্ল্যাট এখন নামেছিলাম,
হ্যাঁ এটা এখন মনে করেন এটা নিয়ে টান দিয়ে নিয়ে কন্ট্রোল টি দেই, অল শিফট ছোট করে মনে করেন ওর ভিতরে ঢুকে দিই। আর একটা ডিজাইন হয়ে গেল না? ইয়ে সাহেব, আসিফ সাহেব, জি ভাইয়া, আপনাদের মডিউল ওই টেক্সট বেস লোগো আছে, সে কারণে এগুলো একটু ধারণা দিচ্ছি। হ্যাঁ, টেক্সট এন্ড ফন্ট বেস ফটোশপে। তো এখান থেকে ডেক্সা বলটা দিয়ে দেখি, আগেরটা সুন্দর ছিল ওটাই রাখি, অথবা অন্য ফন্ট নিয়ে দেবেন। এটা অ্যালাইন, মিডল অ্যালাইন করে নিতে হবে। হ্যাঁ, ইচ্ছা করলে এটা কীভাবে করা যায়, এটার ভিতরে দিয়ে এই লেয়ারটা সিলেক্ট করে আমি ইচ্ছা করলে যদি একটু ইয়ে করে নিই, এটা ইয়ে টেনে রোলার টেনে নিই, আমার মনে হয় সুবিধা হবে একটু অ্যালাইন করার জন্য, ওটা মিডলে নেওয়ার জন্য। কীভাবে কাজগুলো করি আপনারা এইভাবে কাজগুলো করবেন। এই যে এটা নিয়ে আসছি, এটা তো মিডল লাইনে নাই, আছে নাই কিন্তু। আর একটা রোলারটা নিই আমি, ও এটা ওয়ার্ডের সাথে করলে হয়ে যাবে। ওকে, আর হচ্ছে ও লম্বা লম্বি করলে তো হয়ে যাবে, আমার দরকার নেই আর, ওটা রোলার না টানলো হয়তো, একটু করলাম আমি। তো মোটামুটি একটা অ্যালাইন করে নিলাম ভিতরে, ঠিক না আসিফ সাহেব? জি ভাই, অ্যালাইন হচ্ছে ডিজাইনের প্রাণ, সৌন্দর্য। এগুলো না করলে কিন্তু একটু সুন্দর লাগবে না। একটু ছোট করে জল শিফট দিয়ে ছোট করে দিই, একটু কালার একটা অন্যটা দিয়ে দিই, আমার মনে ভালো লাগবে। সোয়াস থেকে কোনো কালার, গ্রিন কালারটা দিই। ওকে, এরকম ধরনের লোগো হতে পারে, টেক্সটের ভিতরে একটা সুন্দর একটা ফন্ট সিলেক্ট নাম লিখে দিলাম, দিলাম এটা লোগো হতে পারে, অথবা ভিতরে কোনো ডিজাইন করে দিলাম, একটা ডিজাইন দিয়ে দিলাম, এটা একটা লোগো হতে পারে, ঠিক না? আবার এই যে টেক্সটগুলো কাস্টম করে আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, কিন্তু টেক্সট কাস্টম তো এটা ইলাস্ট্রেটর সম্ভব, ফটোশপে তো সম্ভব না কাস্টম করা। একটু বড় করে দিই, সুন্দর লাগবে। আপনার অন্য ফ্রেন্ড নিয়ে দেখবেন কেমন লাগে। হ্যাঁ, না যাই হোক, আমি তো ধারণা দিচ্ছি, একটা টেক্স পেক্স লগের জন্য একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে, আপনারা করে নেবেন যেভাবে সুন্দর লাগে। হ্যাঁ, এটা এখানে রেখে দিলাম। আচ্ছা, তারপর মনে করেন আমি কি লিখতে চাচ্ছি, মনে করেন আমি জুম লিখবো, কি জুম ফন্টটা একটু বড় করে নেই, বড় করে নিই এটা, আমার ওটা একটু গোল করে নিবে, আমি জুম টুলটা এটা করতে পারি, এটা আমি করে এটা ইয়ে করে নেক্সট বল নিয়ে নেব, এটা
এটা দিয়ে করি। দেখেন এখান তো আমি জুম লাগছি, ইচ্ছা করলে একটা ও সরাই দিয়ে আমি একটা জুমের যে ম্যাগনিফাইং গ্লাস ওগুলো জুম বুঝায় না আসিফ সাহেব, ঠিক আছে আমি ওই জিনিসটা বানাবো এখন দেখেন, ঠিক আছে। আচ্ছা আসলে টেক্সট রিপ্লেস করে করে অনেক ডিজাইনে করা সম্ভব, সেই জিনিসগুলো আসলে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, আর টেক্সট কাস্টমাইজ করা সম্ভব, তুমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, কিন্তু ওটা ইলাস্ট্রেটর টেক্সট কাস্টমাইজ করা যায়, ফটোশপে টেক্সট কাস্টমাইজ করা যায় না, ফটোশপে কি করা যায় ছোট বড় এইসব কাজগুলো করা যায়। তো আমরা একটা আইডিয়া বানাই, একটা ম্যাগনিফাইং গ্লাস বানাই, কি করতে পারি এরকম একটা নেই, সকালে তো বানাইছিলাম, এটা অফ করে রাখি একবারে, আগে থেকে পিঙ্ক কালারটা নিয়ে নেই, পারে পারে এটা এটা করলাম। এবার কি করতে পারি এই রাউন্ডটা নেই, হ্যাঁ সেই মনে করেন এটা এরকম আছে, ওকে কালারটা একটু ইয়ে করে দিই আমি, গাঢ় কালারটা একটুখানি আচ্ছা এই গেল রাখি। কি করতে পারি এখান থেকে একটা ইয়ে নিয়ে, এবার একটা বৃত্ত নেই, আচ্ছা পরে অ্যালাইন করে নিব না আমি, আচ্ছা এখনই করি সমস্যা নেই, অল্টার শিফট ধরি অথবা শিফট ধরি, এটা কি করতে পারি এটা স্টকটা অফ করে দেই, স্টকটা অন রাখি, এটাকে আমি 5 PT করে দিই, আরো বাড়াই দিই 10 PT দিই, ছোট করি, ১৫ PT করি না 20 PT করি, আরো বাড়াই, ঠিক আছে এখান তো হবে না, স্টক এলাকা পরিবর্তন করতে চাইলে এখান থেকে যেতে হবে, এখান থেকে হয় নাকি এটা, সেটা অ্যালাইন করে দিই, ওকে এটা গ্লাসের মতো লুক আসতেছে তো, ঠিক না আসিফ সাহেব, ম্যাগনিফাই গ্লাস গ্লাসের মতো পরে আর দরকার হলে, আগে তো মাস্ক করো, যদি দরকার হয় পরে করবো, নে আরো কাজ করবো, তো পনেরো করে দে। এবার কি করব এটা একটু কপি করে, একটু বাম পাশে নি, কপি করে, সরি কপি করে বাম পাশে নি, মনে করেন এটা যায় এভাবে, রেজিস্টারটা অফ করে ফিল্টার অন করি, ঠিক আছে ফিল্টার অন করে কি করতে পারি আমি, এটা নিলাম সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ দিই, অল শিফট ধরে এভাবেই রাখি, এখান থেকে আবার মার্স করে দিতে হবে অবশ্যই, ঠিক না মার্স করে দিতে হবে,
আসলে আমি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এটা আপনারা ডিজাইনটা করবেন, আপনারা ট্রেস করেন আপাতত যে কোনো জিনিসই, ঠিক আছে, অনেক কিছু ক্রিয়েট করা সম্ভব, সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, এখানে একটু একটু বসাই দিলাম। ওকে, আচ্ছা, মার্চ আর আমি করলাম না, ওইটা আলাদা আলাদা লেয়ারই থাকো, কারণ আমার একটা আলাদা লেয়ার মডিফাই করার প্রয়োজন হতে পারে, বুঝতে পেরেছেন আসিফ সাহেব? একটা গ্রুপে রেখে দিই, হ্যাঁ গ্রুপে রেখে দিই, কন্ট্রোল টি দেই, একটু ছোট করে নিই, এটা শিফট ধরে একটু ঘুরাই নিই, ঘুরাই নিয়ে এখানে যা বসাই দিব, এটা জায়গায় বসাই দিব, এটা হচ্ছে আমার, এটা আমি আর কি করতে চাচ্ছি, আচ্ছা এখানে নিয়ে আসি, এটা আমি তো কি করতে পারি এখন, একটাই মুছে দিতে হবে, ঠিক না, পুরোটাই মুছতে হবে, যাচ্ছে না কেন, যেটা মুছে দেয় যেটা আলাদা করে লিখে দেয় প্রয়োজনে, জেটটা লিখি এবার, ওখানে 210 পয়েন্ট ছিল ওটা, ঠিক না, 210 করে দিলাম, ওকে কি করতে পারি, এটা আমি শিফট ধরে অ্যালাইন করে দিই, চারটা এটার ভিতরে ঢুকে গেছে একেবারে, চারটা একটু সরাই দিই, আর কি এইভাবে একটা রাখতে চাচ্ছি আমি আর কি, এখন হয়েছে না আসিফ সাহেব একটু, হ্যাঁ করে নেবেন, আমি তো আপনাদের ধারণা দিচ্ছি, ঠিক আছে, এরকম টেক্সট রিপ্লেস করে 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 যে সুন্দর ফোন সিলেক্ট করে যে আমি অনেক ডিজাইন করা সম্ভব, সেই সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিচ্ছি, বোঝা গেছে রুল স্যার? আপনি আপনার মতো করে করবেন, হ্যাঁ অন্য জিনিস করবেন, অন্য জিনিস করবেন, এটা ইয়া নেবেন, বুক বই নেবেন, বইয়ের ভিতরে এরকম লেটার নিয়ে মাঝখানে একটা ওয়ের ভিতরে অনেক কিছু একটা বইয়ের ভিতরে আনার চেষ্টা করবেন, হ্যাঁ তাহলে এইসবগুলো কালারগুলো চেঞ্জ করে দিন, হ্যাঁ আর অ্যালাইনগুলো এই যেখানে দূরত্ব সমান রাখতে হবে একটু, এই যে এটার গ্রুপটা নিয়ে নেয় আবার, এই ম্যাগনিফায়ার গ্রুপটা একটু একটু মিডিলে রাখি এখান থেকে, এই আর কি একটু করার চেষ্টা করবেন, এখন হচ্ছে নামাজের বিরতি, নামাজের পর আরো দেখাবো আজকে, ঠিক আছে, আগামী নামাজের পর আরো দেখাবো, এটা শেপটা নষ্ট হয়ে গেছে, দেখি ছোট করলে নষ্ট হয়ে যাবে, ওইভাবে কাজগুলো করতে হবে, এটাই ভাবি রাখি আপাতত, এটা এখানে থাক, কাজ করেন, আজকে কি উপস্থিতি নিছেন, প্রেজেন্ট নিছেন? না না শেষে নিব, যেতে নিন এখনো,
একটা জিনিস দেখি তো, কন্ট্রোল টি দিই আমি একটু, শেপটা নষ্ট হয়ে যায়। মার্স করে নিন, মার্স করতে হবে বোধহয়, দেখি মার্স করে নিলে ঠিক থাকে নাকি, ছোট বড় করলে। আচ্ছা নামাজ পড়েন, নামাজ পড়ে আবার দেখাচ্ছি, আরো দেখাচ্ছি। হ্যাঁ ইলাস্ট্রেটরই করতে হবে সব কাজ। আচ্ছা আরো দেখাচ্ছি আমি, হ্যাঁ ঠিক আছে, নমস্কার। ভাইয়া, হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হচ্ছে নামাজ পড়তে গেছি তো, এর জন্য নাই এখন। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া হচ্ছে কি নামাজ পড়তে গিয়েছে তো, এর জন্য নাই এখন।
আল্লাহ
আচ্ছা শুরু করি আবার। লিভ দিছে নাকি অনেকে? শোয়েব সাহেব, শেফ শেফ আছেন ওখানে?